পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কার্জন গেট সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষদের জন্য জলছত্রের আয়োজন করা হয়। এদিন এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। এদিন প্রায় 3000 মানুষের জন্য জলছত্রের আয়োজন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপপৌরপতি মৌসুমী দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন উপপৌরপতি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটা প্রচন্ড গরমে মানুষ আশ্বাস করছে, যেই কারণে বর্তমানে যাতে মানুষ একটু জল খেয়ে একটু শান্তিতে থাকে, সেই কারণের জন্য জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এটা তো আমাদের প্রতিবারই করা হয়। এবারে আমাদের সব নতুন নতুন কাউন্সিলর সব হয়েছেন, তারা বিশেষ করে উদ্যোগ নিয়ে, যেমন সাহেব, আমাদের সমস্ত কাউন্সিলর সবাই মিলে এটা ব্যবস্থা করেছেন। অবশ্যই অবশ্যই চলবে, যাতে মানুষ একটু জল খেয়ে একটু শান্তিতে থাকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।